অনন্যা খন্দকার আপনি লিখেছেন পবিত্র হয়ে মৃত্যুবরণ করার জন্য একজন মুসলিম হিসাবে কী করতে হবে পবিত্র হয়ে মৃত্যুবরণ করা বলতে আপনি যদি বোঝাচ্ছেন বোঝাতে চান যে গুণামুক্ত হয়ে মৃত্যুবরণ করা তাহলে সেক্ষেত্রে আমরা বলবো গুণামুক্ত হয়ে মৃত্যুবরণ করার জন্য আপনি আল্লাহ তালার কাছে হসনুল মা চেয়ে দোয়া করবেন আল্লাহ আপনার কাছে আমি ভালো মৃত্যু চাই আমি হেদায়তের উপরে অটলতা চাই অবিচলতা চাই আনতাল ওয়াহাব দোয়া করবেন আল্লাহ তালার কাছে এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম অনেকগুলো দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে ইমান উপর অটল রাখুন অবিচল রাখুন সেই দোয়াগুলো করবেন স্বাভাবিকভাবে এবং সৎসঙ্গ অবলম্বন করবেন ভালো মৃত্যুর জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন ভালো মৃত্যুর জন্য অনেকগুলো আমল আছে তবে একটা হলো মিসওয়াক এটির মাধ্যমে ভালো মৃত্যু নসিব হয় সেটি করবেন নেকামলকে অব্যাহতভাবে করতে থাকা ভালো পরিবেশে থাকা ইত্যাদি করবেন